সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটা রান্নাঘর। ডাল চিংড়ির কোপ্তা কারি দেখে নিন কি কি উপকরণ আছে। ছোলার ডাল ভেজানো ছিল, ওটাকে পেস্ট করে ওর সাথে লাল লঙ্কা দিয়ে চিংড়ি মাছ মেখে রেখেছি। আদা পেঁয়াজ রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, চিনি, নুন, গোটা জিরে গুঁড়ো, গরম মশলা, তেজপাতা আর সাজানোর জন্য ধনে পাতা। আমরা শুরু করে দেবো এবার রান্না। আমরা আগে থেকেই কড়াইটা একটু প্রিহিটে রেখে দিয়েছিলাম। এবার তেল দেব অল্প হালকা তেলে। তেলটা গরম হতে থাকুক, আমি এইটাই হাতে একটুখানি শেপ মতন করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমরা একটু এটা কড়াইতে পিট করে নেব। একটু উল্টে দিতে হবে। আপনাদের একটা টিপস দিলাম, ছোলার ডাল খেলে কি উপকার হয়, ওজন কমে আর হার্টের পক্ষেও খুব ভালো। ছোলার ডাল খাওয়া সবার খুব দরকার, খুব অপরিহার্য। ছোলার ডালে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, হার্টের পক্ষেও ভালো, রোগ প্রতিষেধক। চলুন এবার আমরা আবার ভাজায় ফিরে যাই। যেটা হয়ে গেছে এবার তুলতে হবে। আমরা আবার দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার প্রথমে ফোড়ন দেবো তেজপাতা আর গোটা জিরে। এবারে দেবো আদা পেঁয়াজ রসুন বাটা। একটু ভাজতে হবে, হালকা কালারটা চেঞ্জ হলে তারপরে মশলা হবে। জল অল্প হালকা জল দিয়ে গ্রেভিটা এবার ফুটে উঠেছে। এবার এগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে। এটা একটু ফুটতে থাক, আমি আবার ফিরে আসছি। এটা এবার শুকিয়ে এসেছে। এবার প্রথমে একটু চিনি দেবো, একটু গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নেব। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ডাল চিংড়ির কোপ্তা কারি। এবার এখানে আমার প্রশ্নের একটা উত্তর দিয়ে আমার জায়গায় চলে আসুন। প্রশ্নটা হলো, ছোলার ডালে কি কি উপকারিতা আমি বলেছি। আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন আর ডাটা রান্নাঘরকে প্লিজ সাবস্ক্রাইব করুন। নমস্কার। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকে রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে। আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।